পুরাতন ছেঁড়া কোরআনে করিমের পাতা পোড়ানো যায় কিনা? কোন কোরআনে করিম পুড়ে গেছে, পুরান হয়ে গেছে, এটা পোড়ানো যাবে কিনা? মানে এটা তো ব্যবহার উপযোগী না হয়তো, তাহলে কি করতে হবে? তো পোড়ানোর বিষয়টা কোনো কোনো সালাত থেকে বর্ণিত আছে, কিন্তু আমাদের আজকের প্রেক্ষাপটে আমরা প্রতিবাদ স্বরূপ আমাদের সমাজে মানুষ অনেক কিছু পোড়ায়। তাছাড়া পোড়াইতে গেলে অনেক মানুষ ভুল বুঝবে যে কোরআনের কোনো শত্রুতা করতেছে কিনা। যে কিছুদিন আগে শুনেন নাই যে কোন মসজিদে কে ঢুকছে, কোরআন নামাইতে গেছে, মানসিক রোগী ধরে তার পিঠে পিঠে মেরেই ফেলছে, কেরোসিন জ্বালিয়ে দিছে তার গায়ে। বছর দুই আগে একটা ঘটনা ঘটছে উত্তরবঙ্গে কোন এক জায়গায়। তো এরকম কোন বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, সেজন্য কোরআনকে আপনি মাটিতে দাফন করতে পারেন, পানিতে অসম্মান না হয় এরকম কোন জায়গায় দিতে পারেন, আস্তে আস্তে মাটির সাথে মিশে গেল। বিশেষ কবরস্থান জাতীয় জায়গা যেখানে মানুষের পাড়াপাড়ি খুব একটা হয় না, এরকম কোন জায়গায় আপনি করতে পারেন। বাকি এই আগুন দিয়ে পোড়ানোর বিষয়টা কোনো কোনো সালাফ থেকে বর্ণিত আছে। আজকের আমাদের প্রেক্ষাপটের সাথে যখন আপনি মেলাবেন, তখন আপনার জন্য এই কাজটা করা কতটা সঠিক হবে সেটা যথেষ্ট ভাবার সুযোগ দরকার আছে।